কুড়িগ্রাম চার আসনের জেপি মঞ্জুর প্রার্থী মোহাম্মদ রুহুল আমিন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার পক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা করা সম্ভব না হওয়ায় এক ভিডিও বার্তায় তিনি জাতীয় পার্টি প্রার্থী মোহাম্মদ সাইফুর রহমান বাবলুকে সমর্থন প্রদান করেছেন। ভিডিও বার্তায় অসুস্থ রুহুল আমিন তার নেতা কর্মীদেরকে লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দেন। স্টকে হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্যাম্পিং করা সম্ভব হচ্ছে না। বিদায় আমার আমি আমার কর্মীবৃন্দ তাদেরকে সুবিধায় অনুরোধ করছি, আপনারা এই কয়েকটা দিন সাইফুল ইসলাম বাবলুর লাঙ্গল প্রতীকে কাজ করবেন, আমিও সমর্থন দিলাম।